हेलो एवरीवन, सबाई केमन आछो? लास्ट कয়েকটা দিন আমরা কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি এবং তোমরা অনেকেই খোঁজ নিয়েছো যে কি হয়েছে না হয়েছে। বিশ্বাস করো, আমাদের খুব খুব ভালো লেগেছে যে তোমরা আমাদের খোঁজ নিয়েছো। তো যাই হোক, তোমরা এখন কারণটা জানো যে নবরণের কোভিড পজিটিভ হয় এবং লাস্ট 17টা দিন আমরা একটা অন্যরকমভাবে জীবনটাকে কাটাচ্ছিলাম। প্রচণ্ড স্ট্রেসের মধ্যে ছিলাম, টেনশন ছিল, মন খারাপ ছিল, কিন্তু যতটা পেরেছি পজিটিভ থাকার চেষ্টা করেছি এবং মেন্টালি স্ট্রং থাকার চেষ্টা করেছি। তো এখন সব কিছু ঠিক আছে, নবরণ একদম ঠিক আছে ভগবানের কৃপায় এবং আমরা আবার একটা মানে নর্মাল লাইফে ফিরে এসেছি। করোনা পজিটিভ হওয়াটাই আমার কাছে খুব শকিং ছিল, খুব সারপ্রাইজিং ছিল। কারণ কলকাতা আসার পর থেকে সেরকম এখানে তো বেরোই নেই, আর যখনই বেরিয়েছি ডবল মাস্ক পরে প্রপার স্যানিটাইজিং করে সব কিছু করে বেরিয়েছি প্রপার সেফটি মেজার্স নিয়ে। কিন্তু কীভাবে যে করোনাটা ঢুকে গেল ভাইরাসটা শরীরের মধ্যে, সেটাই সত্যি সারপ্রাইজিং ছিল। তো সে যাই হোক, হঠাৎ একদিন আমার প্রচণ্ড জ্বর আসে রাত্রিবেলায়। তো ভেবেছিলাম হয়তো ভাইরাল ফিভার, কারণ আমি রাত্রি 12:30 একটার সময় খুব স্নান করতাম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেতাম প্রচণ্ড। কিন্তু এই পরিস্থিতির কথা ভাবে, যেহেতু চারিদিকে এত করোনা হচ্ছে আর বাড়িতে 9 মাসের ছোটো বাচ্চা থেকে শুরু করে 74 বছরের বাবাও আছে, তো সেই জন্য রিস্ক নিই নি। তো আমি করোনা টেস্ট করি, ধরেছিলাম নেগেটিভ আসবে, কিন্তু আনফর্চুনেটলি পজিটিভ আসে। আর পজিটিভ আসা মাত্রই ডক্টরের সাথে টেলি কনফারেন্স করে প্রপার মেডিকেশন স্টার্ট করি, আর আমি আর বাড়ির সবাইয়ের সাথে মেডিকেশন শুরু করে। কারণ ডক্টরের সেটাই অ্যাডভাইস ছিল যে যেহেতু আমি বাড়িতে পজিটিভ আর এই ফ্ল্যাটে তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় না, তাই হয়তো সেখানে একটা চান্স থেকে থাকে যে আমি পজিটিভ মানে বাড়ির সবাই মোটামুটি পজিটিভ, হয়তো আমার থেকে ছড়িয়েছে জার্মস। তো 5 দিন আর 7 দিনের 2 কোর্স ছিল, 2 ওষুধের, সেটা আমরা শুরু করি। প্রথম কদিন খুবই চ্যালেঞ্জিং ছিল, খুবই মেন্টালি ডিপ্রেস ছিলাম, এইটা ভেবে যে করোনা কতটা প্রাণঘাতী, কতটা ডেঞ্জারাস একটা রোগ। তো ডাক্তার বলেছিলেন যে হেলদি ডায়েট, ওষুধ, প্রপার মেডিকেশন এসব কিছু নিলে রিস্ক নেই, কিন্তু তাও একটা ভয় থেকে থাকে। তো প্রথম 4-5 দিন আমি সেরকম কিছু খাবার খেতে পারিনি, খুব উইক ছিলাম, জ্বরও ছিল আর গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। তো তারপরে আস্তে আস্তে রিকভার করি, আর স্মেল টেস্ট কিছুই ছিল না, তো আমি আমাকে যা খেতে দেওয়া হতো মোটামুটি অর্ধেক খেতাম আর অর্ধেক নষ্ট করতাম। তারপরে আস্তে আস্তে রিকভার করতে করতে আজকে 16তম দিনে এসেছি। এখন গলাটা হালকা খুশখুশে ভাব আছে, কিন্তু আর কোনো শরীরে শারীরিক প্রবলেম নেই। এই টাইমে কি বলতো, যেহেতু টেস্ট আর স্মেল কোনো কিছু থাকে না, তাই জন্য ও কিছুই খেতে পারছিল না সেভাবে, বিশেষ করে ভাতটা। দুপুরবেলায় যে ওকে ভাতটা দেওয়া হচ্ছিল, ও একদমই ভাতটা খেতে পারছিল না, তাই আমি সন্ধ্যেবেলাতে কিছু কিছু স্যুপ করে দিচ্ছিলাম ওকে। তো ওটা দেখছিলাম বেশ ভালো মতন করে খেয়ে নিচ্ছিল।
বারুণ। এই 17 দিন আইসোলেশন পিরিয়ডটাতে পল্লবী আর মা যেভাবে আমার টেক কেয়ার করেছে, যেভাবে নতুন নতুন পুষ্টিকর খাবার বানিয়েছে, সবসময় খেয়াল রেখেছে, সেটা একটা খুব বড় প্রাপ্তি। আর তাদের সাপোর্ট ছাড়া মেন্টালি হোক অন্য যেভাবেই হোক, তাদের সাপোর্ট ছাড়া এই 17টা দিন কাটানো খুবই চাপের ছিল। আর যেহেতু ওই দিনগুলো ছিল মানে মোটামুটি ডিপ্রেসিং কিছুটা, একা একা থাকতে হতো একটা ঘরে বেবিকে ছাড়া। বেবিকে দেখতাম একবার দুবার ডেলি, কিছু একবার দুবার দেখতাম জানলা দিয়ে বা দরজা দিয়ে, ও আসার জন্য ছটফট করতো, সেটা খুব খারাপ লাগতো। কিন্তু হ্যাঁ, ওকে দেখে একটা আলাদা এনার্জি পেয়েছি যে হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। ঘরের অবস্থা খুবই কাহিল, পুরো চারিদিকে জিনিস অগোছালো হয়ে আছে। অনেকদিন পরে আজকে ঘর গোছাবো। আরে চাদর দাও না, বালিশের বা চাদর। এই বিছানাটাই ছিল আমার বেসিক্যালি সব কিছুর জায়গা, রেস্ট থেকে শুরু করে ল্যাপটপ, টিভি দেখা, এই ফোন ঘাটা, এই ল্যাপটপের কাজ করা, সব কিছুর মেন আমার জায়গা ছিল এই বিছানাটা। আর যেহেতু একটা খোলামেলা রুম দরকার ছিল, তার জন্য আমি এই রুমটাই নিয়েছিলাম। তো এই রুমের দুই দিকে জানলা, এই দিকে দরজা আছে, এই দিকে দরজা আছে যাতে এয়ার পাস করতে পারে ঠিকঠাকভাবে, সাথে একটা আছে এই বাথরুম। আর এখানে ঠাকুরের জায়গা, ঘড়ি আর ওয়ার্ড্রোব। এখানে আরেকটা আমার আলমারি আছে, আর এই তারটা টানানো হয়েছিলো এক্সট্রা, যেখানে আমার পার্সোনাল গামছা জামা কাপড়গুলো এই কদিন টানিয়েছি যাতে উন্নতির সাথে না মিশে যায়। আর এই হচ্ছে টেবিল, এই টেবিলে বেসিক্যালি আমার সমস্ত রকম ইম্পর্টেন্ট জিনিস, সমস্ত রকম ওষুধ থেকে শুরু করে সব কিছু জিনিস এই টেবিলেই ছিল। তো দেখতে পাচ্ছ ভেপারাইজার, ডেলি 3 থেকে 4 বার ভেপার নিতেই হতো। আর তারপরে এখানে জলের বোতল আছে, লিস্টেরিন আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, অক্সিমিটার ভুলিনি, যেহেতু প্রথম কয়েকদিন প্রচণ্ড পাওয়াটা ছিল তো ভুলিনি ইউজ করতাম, কাপ সিরাপ, আলাদা লবণ সল্টপট। এখানে ওষুধ আছে কিছু, 2-3 রকম ওষুধ ফুরিয়ে গেছে যেগুলো করোনা স্পেসিফিক, কিন্তু জিঙ্কোবিট, ভিটামিন সি এগুলো এখনও চলবে কয়েকদিন। সাথে এই 1, 2, 3, 4, 5 পিন প্লাগটা আছে, এখানে আমার মোবাইল চার্জার হয়, তারপরে ভেপারাইজার, ল্যাপটপ সব কিছু কানেক্ট করি, সাথে এই মসকিটো কয়েল। আর এখানে একটা এনগেজ পারফিউম আছে, যেটা যেহেতু আমার প্রথম থেকে স্মেল ছিল না, তার জন্য আমি এই পারফিউমটা দিয়ে বারবার নাক টেস্ট করতাম যে হ্যাঁ স্মেল পাচ্ছি কি পাচ্ছি না। এটা হচ্ছে 2.5 লিটারের অক্সিজেন ক্যান, এটা আমরা কিনে রেখেছিলাম। আর
আর এটা একটা হচ্ছে ইমিউনিটি কাঢ়া। সতেরো দিন পর আলটিমেটলি বাবার কোলে চেপে দুষ্টুর আনন্দ দেখো। এই যে নবরণ এখন আগের থেকে অনেকটাই বেটার আছে, একটু তো উইকনেস থাকবে না? হুম, উইকনেস আছে একটু, এটা কেটে যাবে কয়েকদিন ভালো মন্দ খেয়ে। জামাই ষষ্ঠীতে এবারও যেতে পারলো না বেচারা, আমাদের প্ল্যানিং ছিল এবার যাওয়ার কিন্তু আলটিমেটলি যাওয়া হলো না, বাড়িতেই থাকবো জামাই ষষ্ঠীতে। আর কালকে বিরিয়ানি হচ্ছে তো, তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের মতন আর আমার মতন করোনা আক্রান্ত হবে না। বেসিক্যালি করোনাটা যে কীভাবে হলো না আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, কারণ দেখো ও কীভাবে ও ইনফেক্টেড হলো জানি না। এবার আমি ওর সাথে দুদিন ছিলাম একসাথে, ও তো করোনা পজিটিভ অলরেডি হয়ে গিয়েছিলো না, দুদিন পরে আমরা জানতে পারি ও করোনা পজিটিভ হয়েছে। বাট ওই দুদিন তো আমরা নর্মালি একসাথে ছিলাম, কিন্তু আমার রিপোর্ট আবার নেগেটিভ আসে। তো করোনা যে কীভাবে ছড়াচ্ছে ওটা বলা খুবই মুশকিল, সত্যি জানা নেই। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন। হ্যাঁ।